হ্যালো স্টুডেন্টস, অনেকদিন পরে আবার অনলাইনে এলাম। তোমরা আমাকে ফোন করেছিলে কেউ কেউ যে জেনারেল কোর্সে আমি CC4 এর উপরে কোনো টপিকের উপর আলোচনা করতে। তোমরা আমাকে টপিক নির্দিষ্ট করে দাওনি। আমি অবশ্যই এর মাঝে বেছে নিয়েছি ওই CC4 জেনারেল কোর্সে রাজ্যের মুখ্যমন্ত্রীদের ভূমিকা, তোমাদের সিলেবাসের মধ্যে আছে, জানি না পরীক্ষা হবে কিনা, তবু বিষয়টা ইন্টারেস্টিং। জানো যে তুমি যে রাজ্যে বসবাস করো সেই রাজ্যের প্রকৃত শাসক প্রধান হলেন মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার। আমাদের তো একটা ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় সংবিধান, সেই যুক্তরাষ্ট্রীয় সংবিধানে কেন্দ্রের মতো রাজ্যেও একজন আনুষ্ঠানিক বা সাংবিধানিক প্রধান আর একজন প্রকৃত প্রধানের ব্যবস্থা করা হয়েছে। সরকারের ক্ষেত্রে রাজ্যপাল হলেন সাংবিধানিক প্রধান, তিনি নিযুক্ত হন কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতির দ্বারা, আর মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের জনগণের দ্বারা নির্বাচিত পদাধিকারী। তিনি প্রথমে বিধানসভায় নির্বাচিত হয়ে যান, তারপর সেখান থেকে বিধানসভার সদস্যদের দ্বারা তিনি নির্বাচিত হন মুখ্যমন্ত্রীর পদে। অর্থাৎ তিনি আমাদের প্রতিনিধি, আমাদের সকলের তিনি শাসক। কিন্তু আজকে বারবার বিতর্কটা উঠছে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে, বিশেষ করে আগে উঠতো 70-এর দশকে বইগুলোতে লেখা আছে যে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাজকর্মে প্রতিনিয়ত হস্তক্ষেপ করতে পারে কিনা। আমরা একটু সেটাই দেখার চেষ্টা করব, মুখ্যমন্ত্রীর কি ভূমিকা। 164 নম্বর ধারায় বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, পশ্চিমবঙ্গে না, রাজ্যের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল নিয়োগ করবেন। কিন্তু যে সাংবিধানিক প্রথা, সংসদীয় যে রীতিনীতি, সেই অনুসারে এক্ষেত্রে রাজ্যপালের ডিসক্রিয়েশন অর্থাৎ স্বেচ্ছাধীন ক্ষমতা স্কোপটা অত্যন্ত কম। রাজ্যপাল বিধানসভায় পরিষদীয় দলের নেতাকেই মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করেন। অবশ্য যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পায় বিধানসভায়, ত্রিশঙ্কু বিধানসভা হলে রাজ্যপালের ডিসক্রিয়েশন বা স্বেচ্ছামূলক ক্ষমতা প্রয়োগের সুযোগ আছে। যাই হোক, মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের যে সম্পর্ক, মুখ্যমন্ত্রীর ভূমিকাটাকে পরিষ্কার বোঝা যাবে কতগুলো দৃষ্টিকোণ থেকে। তোমরা এই পয়েন্টগুলোকে নোট করো, এটা এই পয়েন্টগুলোকে যদি তোমরা এক একটা প্যারাগ্রাফ ওয়াইজ, সংক্ষিপ্ত প্যারাগ্রাফ হাইলাইট করতে পারো, তাহলে তোমাদের একটা আনসার তৈরি হয়ে যাবে 20-15 কি 20 নম্বরে। মুখ্যমন্ত্রী তিনি হলেন রাজ্য মন্ত্রিসভার প্রধান। কেন্দ্রে যেমন প্রধানমন্ত্রী, ঠিক একই রোল রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী পালন করে থাকেন। তিনি মন্ত্রিসভা কাদের নিয়ে গঠিত হবে সেটা নির্দিষ্ট করে দেন, কারণ তিনি তো তার দলের নেতা। তবে যেখানে জোট সরকার গড়ে উঠছে সেখানে মুখ্যমন্ত্রীর এই পছন্দটা কিছুটা সীমিত, কারণ তাকে জোট ধর্ম মেনে চলতে হয়। আবার কাদের নিয়ে ক্যাবিনেট মিনিস্ট্রি তৈরি হবে, ক্যাবিনেট তৈরি হবে, কাদের কারা হবেন প্রতিমন্ত্রী, কারা হবেন রাষ্ট্রমন্ত্রী, সেটা মোটামুটি মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই স্থির হয়। তিনি মন্ত্রিসভা এবং ক্যাবিনেটের মিটিংয়ে পৌরোহিত্য করেন, সভাপতিত্ব করেন। তার কাজ বিভিন্ন মতামতকে সমন্বয় সাধন করে একটা সরকারের সাধারণ মত, সাধারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেতৃত্ব দান করা, তিনি কাজগুলো করে থাকেন। তিনি ইচ্ছা করলে কোনো মন্ত্রিসভার সদস্যকে বরখাস্ত করার জন্য রাজ্যপালকে অনুরোধ করতে পারেন, অথবা নতুন কোনো মন্ত্রী নিয়োগ করতে পারেন, নতুন দপ্তর সৃষ্টি করতে পারেন, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক নতুন নতুন দপ্তর এই 10 বছর আগে ইন্ট্রোডিউস হয়েছে আমরা দেখতে পাই। যাই হোক,
দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তিনি হলেন রাজ্যপালের প্রধান পরামর্শদাতা। দেখো, রাজ্যপাল হলেন সাংবিধানিক প্রধান, রাজ্যের সমস্ত প্রশাসনিক কাজকর্ম রাজ্যপালের নামে সম্পাদিত হয়, কিন্তু এক্ষেত্রে রাজ্যপালের বিচার বিবেচনা করার ক্ষমতা সীমিত সংসদীয় রীতি অনুসারে, যেমন রাষ্ট্রপতির ক্ষেত্রে দেখা যায়। রাজ্যপাল মোটামুটিভাবে মুখ্যমন্ত্রী পরামর্শ অনুসারে কাজকর্ম করে থাকে, সবকিছুই এভরিথিং তাকে করতে হয় প্রধান মুখ্যমন্ত্রী পরামর্শ করে। মন্ত্রীদের নিয়োগের ক্ষেত্রে, মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পরামর্শই রাজ্যপাল মেনে চলেন। কোনো মন্ত্রীকে বরখাস্ত করতে হবে, রাজ্যপালকে মানতে হয়। এছাড়া রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার্স সদস্যরা বা রাজ্য বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য, সব ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী তথা রাজ্য মন্ত্রিপরিষদের পরামর্শে রাজ্যপালকে চলতে হয়। অর্থাৎ মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করেই রাজ্যের প্রশাসন আবর্তিত হয়, এটা খেয়াল রাখবে। তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী হলেন তার দলের নেতা, তার দলের বা জোটের যে কর্মসূচি আছে সেটাকে সরকারি নীতিতে রূপান্তরিত করার দায়িত্ব তার। এছাড়া বিধানসভায় তিনি দলের সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখেন, বিধানসভার ভেতরে এবং বাইরে তাঁর বক্তব্য কি তার দল বা জোটের বক্তব্য শুধরায়, পরবর্তী নির্বাচনে তার দল বা জোট মুখ্যমন্ত্রীর ভূমিকার উপর নির্ভর করেই বৈতরণী প্রেরণের চেষ্টা করে। এই যেমন এখন হচ্ছে আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন পশ্চিমবঙ্গে বর্তমানে, মমতা বন্দ্যোপাধ্যায়, তার দল তার যে সাফল্যের খতিয়ান সেটা জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করছেন, বিভিন্ন প্রচার মাধ্যমে আসছেন। চতুর্থ যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী হলেন পার্লামেন্টের নেতা, পার্লামেন্টের সদস্যরা তাকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। পার্লামেন্টের কাজ যাতে সুষ্ঠুভাবে, সরি পার্লামেন্ট বলে ভুল করছে, বিধানসভার নেতা, আইনসভার নেতা, আইনসভার কাজ যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেটা দেখার দায়িত্ব তাঁর। তিনি বিধানসভার যিনি স্পিকার তার সঙ্গে পরামর্শ করেন, করে আলোচনার যে বিষয়বস্তু তা স্থির করতে সাহায্য করেন। তিনি বিধানসভায় যিনি বিরোধী নেতা, বিরোধী দলের নেতা, তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন, আলোচনা করেন। অবশ্য মাঝে মাঝে বর্তমানে চিত্রটা কিছুটা পরিবর্তিত হয়েছে, আজকের রাজনীতি কেমন সংকীর্ণ হয়ে গিয়েছে, এটা আজ দশ বছর নয়, তার অনেক আগে থেকেই এটা হয়েছে আমরা দেখি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখতে পাই। অনেক সময় বিরোধী নেতার সঙ্গে আলোচনাই করা হয় না, কোনো কিছু ডাকা হয় না, কিন্তু এটা সৌজন্য, পার্লামেন্টারি কার্ডসি বলা হয়, সংসদীয় সৌজন্য করা উচিত। এছাড়া মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের জনগণের নেতা, বিপর্যয়ের সময় মুখ্যমন্ত্রীর ভূমিকা রাজ্যবাসীকে আশ্বস্ত করে। এই যে আমফান সম্প্রতি হলো বা করোনা ভাইরাসের যে প্রকোপ দেখা যাচ্ছে, ভালো করে খেয়াল করে দেখবে জনগণ তাকিয়ে আছে মুখ্যমন্ত্রী কি বলেন। ত্রাণের কথাই বলা যাক, অন্যান্য সুবিধে বিভিন্ন প্রকল্পগুলো মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন, জনগণ আশ্বস্ত হচ্ছে যে হ্যাঁ, আমাদের এই বিপর্যয়ের সময় রাজ্যের নেতা হিসেবে তিনি একটা ভূমিকা পালন করছেন। অ্যাটলিস্ট তাকে প্রজেক্ট করতে হয় নিজেকে জনগণকে আশ্বস্ত করার জন্য। তাছাড়া মুখ্যমন্ত্রীকে অনেক সময় চলচ্চিত্রাভিনেতা নেতাদের মতো আচরণ করতে হয়, কারণ জনগণ তার হাঁটা চলা, তার বাচনভঙ্গি, তার কাজকর্ম সব দিকে তীক্ষ্ণ নজর রাখে, এইটা হলো বিষয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এগুলো তো আমি বললাম যে সংসদীয় রীতি অনুসারে হওয়া উচিত, বাস্তবে ভারতে যত মুখ্যমন্ত্রী আছেন অঙ্গরাজ্যগুলোতে তাদের তিনটি ক্যাটাগরিতে, তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে কেন্দ্রে যে দল বা জোট ক্ষমতায় আছে রাজ্যে, সেই দল বা জোটের মুখ্যমন্ত্রী, তিনি কেন্দ্রীয় সরকারের নির্দেশে কেন্দ্রীয় যে দল তার কর্মসূচি অনুসারে কাজ করেন। দুই নম্বর হচ্ছে কেন্দ্রে যে
দলের সরকার আছে, তার বিরোধী দলের মুখ্যমন্ত্রী যদি রাজ্যে থাকেন, তিনি কিন্তু রাজ্য সরকারের প্রকৃত মুখপাত্র। তিনি কেন্দ্রের নির্দেশে চলেন না, তিনি তার দলের মতো করেই কাজকর্ম করেন, রিয়েল হেড অফ দ্য স্টেট বলা যেতে পারে তাকে। আর থার্ড হচ্ছে কোয়ালিশন সরকারের মুখ্যমন্ত্রী, জোট সরকারের, তাকে একদিকে রাজভবনের দিকে তাকিয়ে থাকতে হয়, কখন রাজভবন থেকে রাজ্যপাল তাকে সরিয়ে দেওয়ার জন্য কেন্দ্রকে সুপারিশ করবেন, আর অন্যদিকে তাকে তাকিয়ে থাকতে হয় কোয়ালিশন বা জোটের যে দলগুলো আছে তাদের চিন্তাভাবনা, তাদের কাজকর্মের দিকে। তিনি খুব ক্রিটিক্যাল অবস্থায় থাকেন, তার মাথার উপর ডেমোক্রেসির খড়গের মতো এই দুটো জিনিস জ্বলে। তা তোমরাই বিচার করতে পারবে পশ্চিমবঙ্গে বলো, ভারতের অন্যান্য রাজ্যগুলোতে কোন ধরনের মুখ্যমন্ত্রী আছে। এক, কেন্দ্রে যে দল সেই দলের সরকার যদি রাজ্যে থাকে তার মুখ্যমন্ত্রী। দুই, কেন্দ্রে যে দল তার বিরোধী দলের মুখ্যমন্ত্রী রাজ্যে যদি থাকে। আর তিন, জোট সরকারের মুখ্যমন্ত্রী। আমাদের বিশ্লেষণ অনুযায়ী পশ্চিমবঙ্গে যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন দ্বিতীয় শ্রেণীর মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের প্রকৃত মুখপাত্র। তাকে কেন্দ্রের মুখাপেক্ষি, কেন্দ্রের নির্দেশের উপর নির্ভর করতে হয় না, প্রকৃত শাসক। এই হলো মুখ্যমন্ত্রী সম্পর্কে প্রকৃত চিত্রটা সংক্ষেপে বললাম। পাঁচটা পয়েন্ট, রাজ্য মন্ত্রিসভা ও ক্যাবিনেটের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী, রাজ্যপালের পরামর্শদাতা হিসেবে মুখ্যমন্ত্রী, তিন, নিজের দলের নেতা হিসেবে মুখ্যমন্ত্রী, চার, বিধানসভার নেতা হিসেবে মুখ্যমন্ত্রী, এবং পাঁচ, রাজ্যের জনগণের নেতা হিসেবে মুখ্যমন্ত্রী। এই তিনটে রোল সংসদের রীতি অনুসারে তিনি পালন করেন। আর ভারতে তিন ধরনের মুখ্যমন্ত্রী পাওয়া যায়, কেন্দ্রে যে দল সেই দলের সরকারের মুখ্যমন্ত্রী, কেন্দ্রে যে দল তার বিরোধী দলের সরকারের মুখ্যমন্ত্রী, আর জোট সরকারের মুখ্যমন্ত্রী। এই পয়েন্টগুলো তোমরা জড়ো করে কোশ্চেন তৈরি করে, আনসার তৈরি করে ফেলো। যদি কোনো প্রশ্ন থাকে আমার তো ফোন নাম্বার আছে, আমাকে ফোন করতে পারো, আমি প্রশ্নের উত্তর দেবো। করোনা আবহে তোমরা সতর্ক থেকো, সাবধানে থেকো, পরীক্ষা আজ না হোক কাল হবে, কিন্তু নিজেদেরকে ঠিক মতো বাঁচিয়ে রেখো। তোমাদের উপরে আমাদের দেশ, আমাদের সমাজ অনেকটা নির্ভর করে ভবিষ্যতের জন্য। ধন্যবাদ, শুভরাত্রি।